হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে নিন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ঘাড়, গলা ও গোপনাঙ্গ কনুইয়ের কালো দাগ সহজে দূর করতে পারবেন। আমরা দেখি যে আমাদের শরীরের অনেক অঙ্গের চেয়ে ঘাড়, গলা, কনুই এসবে অতিরিক্ত ময়লা জমে কালো দেখায়, যা দেখতে অনেক বৃষ্টি লাগে এবং নিজেরও ইরিটেশন হয় এবং আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয় এর জন্য। তাই আপনাদের জন্য আজ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, যাতে আপনাদের আর এ ধরনের প্রবলেম ফেস করতে না হয়। মৌসুমের পরিবর্তনে ত্বকেও আসছে পরিবর্তন, মৌসুমের সঙ্গে মানিয়ে নিতে চাই ত্বকের বাড়তি যত্ন। তবে যা কিছু করবেন সবসময় চেষ্টা করবেন কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান দিয়ে যত্ন করা, কারণ বাড়িতে বসে আপনি যে প্রাকৃতিক উপাদান ইউজ করবেন তা আপনার স্কিনে খুব বেশি কার্যকরী না হলেও কেমিক্যাল প্রোডাক্টের মতো সাইড ইফেক্ট তৈরি করবে না। তো চলুন এবার শুরু করা যাক। এই প্যাকটিতে তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো হলো শ্যাম্পু, চালের গুঁড়া অথবা বেসন, লেবু এবং পেস্ট। এই প্যাকটি কিন্তু আমরা দুই ধাপে বানাবো। প্রথম ধাপে আমরা নিব শ্যাম্পু। তো চলুন বন্ধুরা, আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা শ্যাম্পুটি নিয়ে নিব। এই যে প্রথমে আমরা শ্যাম্পু নিয়ে নিলাম। আসলে পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কোন জায়গাতে ব্যবহার করবেন ঠিক, আর তাহলে বুঝতে পারবেন ঠিক কতটুকু লাগবে। তো আমি এরকম শ্যাম্পু নিয়ে নিলাম। আমরা এতদিন জানতাম যে শ্যাম্পু শুধু চুলে ইউজ করা যায়, কিন্তু এখন জানবো এটি চুলের পাশাপাশি এটি ত্বকের যত্নেও বেশ হেল্পফুল। 1 টাকা দামে 2 টাকা দামে শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনারা রেগুলার ইউজ করেন সেটাই নিতে পারেন, আর পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই নেবেন। এরপর অ্যাড করব চালের গুঁড়া অথবা বেসন। আমি এখানে চালের গুঁড়া নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, এবং নিব 1 চামচ। তো আমি 1 চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম। আমরা যারা জানি না তাদের জন্য বলছি, চালের গুঁড়া কিন্তু ত্বকের জন্য খুবই জাদুকরি একটি জিনিস। এই জন্য জাদুকরি বললাম কারণ এটি ত্বককে অনেকগুলো প্রবলেমের হাত থেকে রক্ষা করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে। চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চমানের পাওয়া অর্থাৎ প্যারা অ্যামিনোবেনজামিক অ্যাসিড, যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে, ফলে সূর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত। এছাড়াও চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে, ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টান টান করে তোলে। এরপর আমি নিব 1 চামচ লেবুর রস। এই যে বন্ধুরা, লেবু আমি কেটে রেখেছি এবং এখান থেকে রস বের করে নিয়েছি। তো আমি রসটুকু ঢেলে দিলাম, এখানে 1 চামচ লেবুর রস রাখা রয়েছে। লেবুর রস, আমরা জানি লেবুর রং ন্যাচারাল ব্লিচিং হিসেবে কাজ করে, লেবুর রস ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আপনার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন রোদে পুড়ে যাওয়া, পোকার কামড়, দাঁত ইত্যাদি সমস্যা আক্রান্ত জায়গায় লেবুর রস লাগালে অনেক উপকার পাওয়া যায়। গরম পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে নিয়মিত পান করলে এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে বহুগুণ। এছাড়াও লেবু অনেক কাজে লাগে এবং ভীষণভাবে উপকারী। এরপর নিব আমি 1/2 চামচ পেস্ট, এবং অবশ্যই খেয়াল রাখবেন পেস্টটি কিন্তু যেন সাদা রঙের হয়। তো পেস্ট আমি নিয়ে নিলাম, ঠিক অল্প এতটুকুই আমি পেস্টটি নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক অল্প পরিমাণ পেস্ট নিয়ে নিলাম। দাঁতের যত্নে টুথপেস্ট কি কাজ করে তা কিন্তু আমাদের সকলের জানা, কিন্তু ত্বকের পরিবর্তন অনুযায়ী টুথপেস্ট ব্যবহার সম্পর্কে কোনো ধারণা আছে কি আপনাদের? শুধু দাঁত নয়, ত্বকের পরিবর্তনতেও সমান কার্যকর টুথপেস্ট। ত্বকের যত্নে টুথপেস্ট দিতে পারে এমন কিছু চমকপ্রদ উপকারিতা যা নামি দামি প্রসাধনীয় দিতে পারে না। চটজলদি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টুথপেস্টের জুড়ি মেলা ভার। বাইরে যাবার আগে যদি ত্বকের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় না থাকে তাহলে ব্যবহার করুন শুধু টুথপেস্ট। সাধারণ ফেস ওয়াশের মতো টুথপেস্ট ব্যবহার করুন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে বেশি নেওয়া একদমই যাবে না, খুবই অল্প পরিমাণে নিতে হবে। এরপর প্রচুর পরিমাণে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং পেয়ে যান উজ্জ্বল ত্বক। এছাড়াও ব্রণের সমস্যা, মুখে বলি রাখা, হোয়াইট হেয়ারস, বয়সের ছাপ এ ধরনের প্রবলেমের হাত থেকে রক্ষা করে এটি। এরপর সবগুলো উপাদান না হলে ভালোভাবে এটি মিক্সড করে নিব।
এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সুন্দর করে আমি হাত দিয়ে মিস্ট করে নিচ্ছি। সুন্দর করে আপনারা ভালোভাবে এটি মিক্সড করতে থাকবেন এবং পরিমাণগুলো আপনাদের আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর এটি আপনাদের যেই সমস্ত জায়গাগুলোতে কালো আছে, যেমন ঘাড়, গলা, কোনো এবং গোপনাঙ্গে যেসব স্থানে ময়লা জমে কালো হয়ে গেছে সেই সব জায়গায় এটি লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে পেস্টটি তৈরি করে ফেলেছি। এরপর যে জায়গায় আপনাদের আক্রান্ত জায়গাগুলো বা ময়লা জমে কালো হয়ে গেছে সেই জায়গায় এভাবে আলতো হাতে লাগাবেন। এরপর লাগানোর পর 10 মিনিট অপেক্ষা করুন, দেন 2-3 মিনিট একটু মাসাজ করুন। আমি আবারও বলছি, এরপর এটি লাগানোর পর কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে, দেন 2-3 মিনিট এভাবে একটু একটু করে মাসাজ করুন। এরপর গোসল করে নিন। ভালো রেজাল্ট পেতে একদিন পরপর ব্যবহার করুন। ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। প্রথমে 2-1 দিন ব্যবহার করে চিন্তিত হয়ে পড়বেন না যে আমার এখনই কালো দাগগুলো যাচ্ছে না কেন, কারণ প্রত্যেকটি জিনিসেরই একটু সময় দিতে হয়। আর ময়লাগুলো যদি অনেক দিন ধরে জমা হয়, দাগের সৃষ্টি করে, সো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে এই প্যাকটি ইউজ করে যেতে হবে। এরপর খুব শীঘ্রই আপনি ফল পাবেন ইনশাল্লাহ। এরপর গোসল সেরে এসে আপনাকে আরেকটি ধাপ ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনার লাগবে এই যে নারিকেল তেল, এখানে নারিকেল তেল নিব 1 চামচ অথবা আপনার পরিমাণ মতো। এই যে আমি এখানে নারিকেল তেলটি নিয়ে নিলাম। তো এতদিন জানতাম নারিকেল তেল শুধু চুলে ইউজ করা যায়, কিন্তু আজ জানবো যে এই তেল রূপচর্চাতেও ব্যবহৃত হয়। নারিকেল তেল ত্বকের জন্য প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ত্বকে মরা চামড়া দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। এরপর নিব আমরা অ্যালোভেরা জেল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরা জেল নিয়েছি। এটি আপনারা বাজারে কিনতে পাবেন, সেই টিউবের যেটি থাকে সেটিও নিতে পারেন, অথবা নিজের বাসায় যে গাছ থাকে সেখান থেকেও এটি কালেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে অ্যালোভেরা জেলটি নিয়ে নিলাম। তো আমি এখানে ভালো করে একটু মিক্সড করব অ্যালোভেরা জেল। আর আমরা সবাই জানি অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। তো এখানে ভালোভাবে এটি নারিকেল তেলের সঙ্গে মিক্সড করতে থাকবো। এরপর নিব আমরা ঠিক 1 চিমটি হলুদ গুঁড়ো। এই যে দেখতেই পাচ্ছেন নিয়ে নিলাম। তো জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি যে হলুদের উপকারিতা এ গুণাগুণ সম্পর্কে। এটি স্কিনের জন্য যেমন ভালো, ঠিক তেমনই স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী। তো এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্সড করব। আবার আজকাল বাজারে যেসব স্কিন কেয়ার কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যেও কিন্তু থাকে হলুদ। মানে বুঝতেই পারছেন হলুদের উপকারিতা স্বাস্থ্যের জন্য তো বটেই, স্কিনের নানা সমস্যাতেও একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হলুদ। এরপর সকল উপাদান ভালোভাবে মিক্সড করে একটি সিরাম হিসেবে এটি আমাদের ত্বকে এখন লাগাতে হবে। তো বন্ধুরা, এটি কিন্তু সিরাম হিসেবে এখন আমাদের ত্বকে লাগাতে হবে। তো আমি 2টি ধাপই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আর এগুলো রেগুলার ইউজ করতে থাকুন। আশা করি আপনাদের যেখানে কালো জায়গা আছে, আপনাদের ঘাড়, বগল, কনুই, যে সমস্ত বা গোপনাঙ্গ, সেই জায়গায় এটি প্রথমটি যেভাবে লাগাতে বলছি ঠিক সেভাবে লাগান এবং দ্বিতীয়টি গোসল করে আসার পর এটি সিরাম হিসেবে সেই জায়গাগুলোতে লাগাবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি। এরকম অন্যান্য আরও যদি ভিডিও সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।